ডেলি লাইফস্টাইল রুটিন চেঞ্জ করার চেষ্টা করতেছি। ভোরবেলা ঘুম থেকে উঠলাম, সকালে নামাজ আদায় করার পর আর ঘুমানো হয় নাই। বেশ কয়েকদিন ধরে চেষ্টা করতেছি এই রুটিনে চলার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। একদম ভোরে ঘুম থেকে উঠেছি, এরপর কিছু কাজ করে সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় ছিল খিচুড়ি, সেই সাথে বেগুন ভাজা। বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। বেগুন ভাজা সেই সাথে খিচুড়ি, দারুণ ছিল আজকের সকালের নাস্তাটা। এখন চা তৈরি করতেছি, আর যারা আমার মতো দুধ চা পছন্দ করেন না, তবে সবার সাথে বসে একটু খেতে ইচ্ছে করে, আপনারা চাইলে এভাবে সামান্য একটু কফি চায়ের মধ্যে মিশিয়ে দিতে পারেন। এতে করে আপনার খেতে ভালো লাগবে, সবার সাথে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। সকাল 8টার সময় আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি, এখন চাটা খেয়ে নেব। আর সকাল 8টার সময় যেহেতু সকালের নাস্তাটা করে নিয়েছি, অনেক বড় একটা কাজ কমপ্লিট করেছি। আসলে আমার ডেলি লাইফস্টাইলের রুটিনটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। আর কি, ভোরে ঘুম থেকে উঠলে না আপনার হাতের সময়টা 3 গুণ বেশি পাওয়া যায়, গুছিয়ে কাজ করা যায়, আর কাজগুলো তেমন এলোমেলোও হয় না, আপনি রিল্যাক্সে কাজটা করতে পারবেন। আর আজকে তানহার স্কুলে তানহাকে ভ্যাকসিন দেবে, করোনার ভ্যাকসিন, তো 9টার সময় যেতে বলল। আমার হাতে বেশ অনেকখানি সময় আছে, তাই ভাবলাম আমার বারান্দায় কিছুটা সময় কাটাই, আর প্রতিদিন নতুন নতুন ফুলের সাথে আমার পরিচয় হয়, অনেক কালারের ফুল ফুটে, আপনাদের মাঝেও মাঝে মধ্যে আমি শেয়ার করি। আজকেও অনেক ধরনের ফুল ফুটেছে, এখানে হলুদ কালার যে পুতলিকাটা আছে সেইটা, সেই সাথে আপনার আজকে নতুন একটা ফুলের সাথে পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে আমার বাগানের আজকে প্রথম এই ফুলটা ফুটেছে, এর আগে আমি এই গাছটা কোনদিন লাগাই নাই। আর ছোট্ট একটা গাছের মধ্যে অনেক সুন্দর একটা ফুল, কুঞ্জলতা মেবি এই গাছটার নাম, আমি ডিটেলসে আসলে জানি না। তো ফুলটা দেখে খুব বেশি ভালো লাগলো। এদিকে আপনার নয়নতারা আছে, যারা বাগানে সবসময় ফুল রাখতে চান, ফুল দেখতে চান, আপনারা চাইলে এই নয়নতারা গাছটা লাগাতে পারেন, কারণ নয়নতারা ফুল সবসময় ফুটে, সেই সাথে সারাদিন থাকে। এই কাজগুলো আমি করতে পারতেছি শুধু একটা কারণে, কারণ আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি, এর মধ্যে আমার ঘরের অর্ধেক কাজ আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি আর তানহামা স্কুলে কিসের জন্য? করোনার টিকা দেবে না? ওদের স্কুলে একদম প্রথমে তানহাকে করোনার ভ্যাকসিনটা দিল, তো একটু তাড়াতাড়ি বাসায় চলে আসতে পেরেছি। এখন আপনার 10টা মতো বাজতেছে, আর এখন বাসায় ঢুকে একটু রিল্যাক্স করে তারপর সংসারের কাজগুলো আবারও শুরু করব। এখানে যে গাছটা ছিল সেটা একটু চেঞ্জ করে দিলাম, এখন বারান্দা থেকে আরেকটা ইনডোর প্লান্ট এনে এখানে রেখেছি, দেখতে ভালোই লাগতেছে।
সেই সাথে মানি প্ল্যান্ট গাছেও একটু পানি স্প্রে করে দিচ্ছি। অনেকে গাছের যত্ন সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও আমি অনেকবার শেয়ার করেছি। এখানে যে গাছটা ছিল সেটা একটু রোদে রাখার প্রয়োজন ছিল, তাই এটা ব্যালকনিতে রেখে আমি এখানে অন্য গাছ শিফট করেছি। এখন দেখতেও ভালো লাগতেছে, আসলে একই লুক সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয়। আজকে আমার এই শো ক্যাবিনেটের উপরের কাপড়টা চেঞ্জ করব। এই কাপড়টা আমি তৈরি করেছিলাম, এটা একটু ময়লা হয়ে গিয়েছে, তাই এখন শো ক্যাবিনেটটা পরিষ্কার করে এখানে নতুন একটা কাপড় বিছিয়ে দেব। সব কিছু আগের মতোই আছে, শুধুমাত্র কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। অল্প একটু চেঞ্জের মধ্যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল, দেখতে বেশ ভালোই লাগতেছে। আমার পুরো বাসাটা আমি গুছিয়ে এখন রান্নাঘরে আসলাম। এখন রান্নার কাজটা করব, সেই সাথে অল্প স্বল্প যে দোয়াপালাগুলো আছে সেগুলো একটু ক্লিন করব। আর ঘরটা আমি ঝাড়ু দিয়ে নাই, এটা রান্নাটা কমপ্লিট করে তারপর ঘরটা ঝাড়ু দেব, ঘরটা মপ দেব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন। আমার সকল প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে, আপনার মতো অনেকের সামনে ভিডিওটা তুলে ধরবে, ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয়, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন, চিনুক ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের একজন মেম্বার হয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, অনেকদিন পর আমি আজকে ভিডিও আপলোড করতেছি, আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমি একটু অসুস্থ ছিলাম তাই ভিডিও আপলোড করতে পারি নাই। অনেকে আমার জন্য দোয়া করেছেন, আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু এতটুকু বলি আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। সেই সাথে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আমাকে না দেখে আমার সংসারের কাজকর্ম, সেই সাথে আমার কথা শুনে যে আপনারা হাতে সময় নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের কমেন্টসগুলো পড়লে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। আপনারা যে আমাকে না দেখে আমাকে ভালোবাসা জানান, সেই সাথে আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চাদেরকে আদর দেন, সত্যি কি বলবো, আমি আর আমার পরিবার সবাই আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। যতদিন আপনাদের মাঝে কাজ করব, ইউটিউবে কাজ করব, ততদিন চেষ্টা করব সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে উপহার দিতে, আমার ডেলি লাইফ স্টাইলটা সুন্দরভাবে গুছিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে বেশ অনেকগুলো কথা বলেছি, অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি তো মনের মধ্যে অনেক কথা আছে, আর আপনাদের কমেন্টসগুলো অনেক বেশি মিস করেছি। এখানে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, আর আজকে কাঁচামরিচটা পেস্ট করার জন্য ব্লেন্ডারটা বের করতে পারি নাই, এর কারণটা হচ্ছে আমি শোকেসের চাবিটা খুঁজে পাচ্ছি না।
তাই ক্যাপসুল কাটারে কাজটা সেরে নিলাম। এখন দুপুরের জন্য রান্না করব, আর আজকে দুপুরে খুবই সিম্পল রান্না করব, তাই আর অত ডিটেলসে শেয়ার করব না। সিম্পল রান্না তো, তাই ওইভাবে আর শেয়ার করতে যাচ্ছি না। কি রান্না করতেছি সেটাই বলতেছি। এখানে ইলিশ মাছ রান্না করব, একটা বেগুন দিয়ে একটা ইলিশ মাছ রান্না করতেছি, সেই সাথে কর্মী শাক রান্না করব। আর সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম ওখান থেকেও বেশ কিছুটা আছে, সেগুলো বাচ্চাদের জন্য হয়ে যাবে। তো এতটুকু রান্না করলেই আমাদের জন্য এনাফ। দুপুরে রান্নাটা করার পর আমি ঘরটা ক্লিন করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘরটা মফ করব। এই মফটা দিয়ে ঘর মফ করলে অনেক বেশি ক্লিন হয়, আমার কাছে কাজটা অনেক সহজ মনে হয়। তো আজকে 12টার আগে আমার সংসারের সব কাজ আমি কমপ্লিট করে নিতে পেরেছি, আর এখন শুধু ঘরটা মফ দেব, বাচ্চাদেরকে গোসল করাবো, ওদের দুপুরের খাবারটা খাইয়ে দেব, এতটুকুই। সময়ের সাথে সাথে নিজেকেও একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, আমার ডেলি লাইফ স্টাইলের রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করতেছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা রাখছি আজকে ভিডিওটাও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।